কিরে শুনি, তোর হাতে ওটা কি রে? একটা স্পেশাল ডিশ বানালাম তোর জন্য। সত্যি শুনি, তুই না তোর এত বয়স হলো, কি বিচ্ছিরি একটা কি বানিয়ে। দেখ আগে জানতাম তুই রং কানা, এখন তো দেখছি অন্য। তো আগে জানতাম তুই সবুজকে লাল দেখিস, হলদেকে ব্রাউন দেখিস, এখন তো দেখছি তুই পাত্রকানা। পাত্রকানা? হ্যাঁ, মানে তুই এসব কেন বলছিস? ওরে এইটাকে তুই ডিশ বললি? ডিশ শোন, ডিশ হচ্ছে চ্যাপটা মতন একটা জিনিস, মানে চায়ের কাপের তলায় যেটা দেয় না ওইটাকে বলে ডিশ। আর এটা হচ্ছে বাটি, বাটি 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 আর ডিশের মধ্যে তফাত আছে। যাই ছেড়ে দে ছেড়ে দে, তুই সকালবেলা এরকম বাটি ডিশ বানাতে গেলি কেন? সত্যি পান্না তুই না, কি আশ্চর্য! আমি ওইসব বানাতে যাবো কেন, কি মুশকিল! তাহলে আমি এটা এটা তুই যে ডিশের কথা ভাবছিস এটা সেই ডিশ নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা রান্নার আইটেম, মানে তুই পদ বলতে পারিস। রান্না? বাবা আজ কোন দিকে সূর্য উঠলো রে? কেন রে? না তুই রান্না বান্নার কথা বলছিস, তুই তো সারা জীবন রান্নার ব্যাপারটা সযত্নে এড়িয়ে চলিস, সব হাত পুড়িয়ে আমাকেই করতে হয়, তুই তো একটু কুটোটি নিড়ে সাহায্য করিস না। আরে দূর, ওইসব ছেদো ভাত মাছের ঝোল পোস্ত এইসব রাঁধার জন্য না এই শর্মা জন্ম হয়নি। তাহলে কি রাঁধবার জন্য তোর জন্ম হয়েছে? সেই জন্য তো এই স্পেশাল ডিশটা বানালাম, একবার চেখে দেখ তো। দেখবো তো, দেখবে না তো? গা না কে দেখ না, কেমন গেলি চিকেন ভাবলি বাটনা স্যুপ? সত্যি দারুণ হয়েছে রে, মানে তুই যে রান্না বান্না এত ভালো তা জানতাম না। তবে বাড়িয়ে বলছি না, সত্যি খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমি তো এত রকমের চিকেনের আইটেম খেয়েছি, চিকেন রোস্ট, চিকেন রোল, তারপরে ফ্রাইড চিকেন, তারপরে চিকেন মশালা, কিন্তু এইরকম আইটেম, এত ভালো চিকেনের আইটেম আমি কখনো খাইনি। মানে আর এত ভালো সিদ্ধ হয়েছে না, চিকেনটা গলায় দিতে দিতে মিলিয়ে যাবে। হাসির কেন, আমি সত্যি বলছি ভালো তো হবে, সেই জন্যই তো করা, কিন্তু আমি হাসি অন্য কারণে। কি অন্য কারণে? তোকে দেখে তোর কথা শুনে। কেন তুই এটা কি খেলি বলতো? এটা তুই কি চিকেন ভাবনা না কি বললি? চিকেন ভাবলি বাটনা স্যুপ। এর মানেটা কি? এর মানে চিকেন খেলাম ব্যাস, ওর মানটা নিয়ে ওইখানে তো মজা ব্রাদার। তুই যেটা খেলি সেটা আসলে চিকেনই না। চিকেন না? আগে হ্যাঁ, তোকে কি বললাম, এটা কি দিলাম, চিকেন ভাবলি বাটনা স্যুপ। এর মানেটা কি? মানে হচ্ছে তুই চিকেন ভাবলি বাট কিন্তু না শোনে। এই দেখ আজকাল চাকরি করতে গেলে না সোর্স লাগে, মানে আমি যত ভালোই রান্না করি না কেন তার কোনো দামই থাকবে না যদি না। দাঁড়াও দাঁড়াও, তোমরা সোর্সের কথা বলছিলে না, তোমরা মনোতোষ মণ্ডলের নাম শুনেছো? মনোতোষ মণ্ডল? তুমি কি খাদ্যমন্ত্রীর কথা বলছো? হ্যাঁ, আমি মনোতোষ মণ্ডলকে বলে চুনিদার একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। বলছিলাম কি মোনাই, তুমি এতটা রাস্তায় এসেছো, ছাতাটা তো এনেছো, কেন এই কথা বলছো কেন? না ভীষণ রোদ তো, এই রোদে রাস্তাঘাটে ওই রকম হাঁটলে না সব হয়ে যেতে পারে। আমি তো সেদিন আমার চোখের সামনে একটা লোক পাগল হয়ে গেল। আসলে আমার বাপি খাদ্যমন্ত্রীর আদরের গরুকে ভেলিগুড় খাইয়ে না বাঁচিয়ে দিয়েছিল, তারপর থেকে তো মন্ত্রীর সঙ্গে আমার বাপির একদম দহরম মহরম। আমি বরং একদিন বাপিকে বলবো উনি কবে আছেন, ওনার বাড়িতে গিয়ে দেখে আসতে, তারপর তোমরা একদিন গিয়ে ওনাকে নেমন্তন্ন করে এসে। খুব ভালো হবে তাহলে, আজ আমি আসি চিনি।